যে শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? নিশ্চয় তোমরা ভালো আছো। আজকে আমরা পৌরসভা সেশনের দ্বিতীয় পথে সপ্তম অধ্যায় আলোচনা করব। সপ্তম অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠান। তাহলে আমরা আজকে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে জানি যে তোমরা নিশ্চয়ই জানো বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ 153টি অনুচ্ছেদ। এই 153টি অনুচ্ছেদের মধ্যে আমি এখানে 4টি অনুচ্ছেদ লিখছি, তোমরা তুলনা দেখবা 164, 18, 27 এবং 37 অনুচ্ছেদ নিয়েছি যে সাংবিধানিক প্রতিষ্ঠান কাকে বলে। যে বাংলাদেশের সংবিধানে যে প্রতিষ্ঠানগুলোর নাম কি হয়েছে উল্লেখ হয়েছে সেগুলোই তো সাংবিধানিক প্রতিষ্ঠান। এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে এই সপ্তম অধ্যায়ে। দেখো যে 64 নং অনুচ্ছেদে বলা হচ্ছে যে অ্যাটর্নি জেনারেল, এই অ্যাটর্নি জেনারেল একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, ঠিক আছে। এরপর লেখা হচ্ছে 118 নং অনুচ্ছেদে বলা হচ্ছে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এরপরে বলা হচ্ছে 27 যে মহাবিচার নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এটা একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এরপরে বলা হচ্ছে 37 নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন, যেটাকে আমরা পিএসসি বলে থাকি। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো তাহলে আমরা বুঝতে দেখো যে তাহলে আমি সাংবিধানিক প্রতিষ্ঠান কটা লিখেছি। এখানে 4টা সাংবিধানিক প্রতিষ্ঠান লিখেছি, একটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল, নির্বাচন কমিশন, মহাবিচার নিরীক্ষক ও নিয়ন্ত্রক, আর একটি সরকারি কর্ম কমিশন। একটু আমরা অল্প বিষয়ে জেনে আসবো এই বিষয়গুলো থেকে। আমি পরবর্তীতে পুরো বিষয় নিয়ে আসতে আলোচনা করবো। যেটা আছে সেটা হচ্ছে নির্বাচন কমিশন। হ্যাঁ আচ্ছা, অ্যাটর্নি জেনারেল সংবিধান কথা অনুষ্ঠিত বলা আছে, 64 নং অনুষ্ঠিত বলা আছে, রাষ্ট্রের পক্ষে আইনজীবীকে বলা হয় অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে। আর তাহলে রাষ্ট্রের পক্ষে আইনজীবীকে অ্যাটর্নি জেনারেল। হ্যাঁ আচ্ছা, তাহলে অ্যাটর্নি জেনারেল সংবিধান কত নম্বর অনুচ্ছেদে বলা আছে, 64 নম্বর অনুচ্ছেদে বলা আছে। এরপর আছে নির্বাচন কমিশন, ইসি, ইলেকশন কমিশন। হ্যাঁ, তাহলে নির্বাচন কমিশন সংবিধান কত নম্বর অনুচ্ছেদে বলা আছে, 118 নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে। বাংলাদেশের সমগ্র নির্বাচনগুলো, যাবতীয় নির্বাচনগুলো কে নির্বাচন আয়োজন করে? এই নির্বাচন কমিশন। আমরা একটু পরে ক্লাসে এই নির্বাচন কমিশনের ক্ষমতা এবং কার্যকরী সম্পর্কে ক্লাস আমরা জানব। এরপর আসলে আমি সদস্য অনুষ্ঠিত বলেছে মহাবিচার নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এই মহাবিচার নিরীক্ষক ও নিয়ন্ত্রণ কে বলা হচ্ছে কি জাতীয় আছে কমিশন। আচ্ছা, এরপরে বলা হচ্ছে সরকারি কর্ম কমিশন, আমি 36 নং অনুচ্ছেদ। বাংলাদেশের যতগুলো সরকারি চাকরি, আমরা বিশেষ করে বিশেষ এর কথা যে বলি, হ্যাঁ এই যাবতীয় চাকরি পেয়ে যাবেন সরকারি কর্ম কমিশন। তাহলে বন্ধুরা আজকে আমরা অল্প সময়ে এই বিষয়গুলো সম্পর্কে জানলাম, যেগুলো অনেক সময় আমাদের এনসিটিতে অনেক প্রশ্ন আছে যে নির্বাচন কমিশন সংবিধান অনুষ্ঠিত বলা আছে, সরকারি কর্ম কমিশন সংবিধান অনুষ্ঠিত বলা আছে, মহাশিয়া নিরীক্ষক নিয়ন্ত্রণ সংবিধান অনুষ্ঠিত বলা আছে, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল কথা অনুষ্ঠিত বলা আছে, সেখানে দেওয়া আছে তোমরা এটা প্রাপ্তির তোমরা দেখুন। আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য পরীক্ষায় যে বিশ্বকাপ পরীক্ষায় আছে, হ্যাঁ আমরা পর্যায়গুলো আলোচনা করবো। তাহলে আমরা 118 নং অনুচ্ছেদে আজকে আমরা আলোচনা করবো নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের কাজগুলো কী কী আমরা সেই সম্পর্কে ক্লাস আজকে জানবো। হ্যাঁ আচ্ছা, ওটা একটু বড় দিকে দেখাও যেখানে লেখা আছে নির্বাচন কমিশনের কাজগুলো কী কী আমরা সেই সম্পর্কে ক্লাসে জানবো। তাহলে একজন নির্বাচন কমিশন কী কী কার্য সম্পাদন করে, তাহলে একটু তোমরা আমার সাথে প্রথম উত্তর দাও। তো দেখি যে নির্বাচন কমিশন সংবিধানের কথা নাম অনুষ্ঠিত বলা আছে, 118 নং অনুচ্ছেদে তার কাজগুলোর কথা বলা আছে, তিনি কী কী কার্য সম্পাদন করে তোমরা জানো? বাংলাদেশের নির্বাচন কমিশন নাম কি বর্তমান মুরুজুদা না মুরুজুদা হচ্ছে কাজী রসুল হচ্ছে। হ্যাঁ আচ্ছা, এবার আসো যে তোমরা দেখো যে নির্বাচন কমিশনের কাজগুলো কী কী আমরা সেই সম্পর্কে জানবো। হ্যাঁ, নির্বাচন কমিশন যে কাজগুলো সম্পাদন করে প্রধান হচ্ছে যে রাষ্ট্রপতি পদে নির্বাচন করতে না, তাহলে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচন কাজটা কে সম্পাদন করে? নির্বাচন কমিশন। এরপরে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন কে করে? এই নির্বাচন কমিশন। এরপরে সীমানা নির্ধারণ, যে এলাকা নির্ধারণ করবে, যে গোটা এলাকা নির্ধারণ করবে সীমানা নির্ধারণ, হ্যাঁ যে এই সীমানা নির্ধারণ কাজটা কি করে? যে নির্বাচন কমিশন। যে একটা সংসদে এখন সম্পূর্ণ এলাকা মানুষ হচ্ছে, একটা পৌরসভার অর্ডে কোন কোন মানুষ ভোট দেবে, হ্যাঁ একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন কোন এলাকার লোক ভোট দেবে, এই সীমানা নির্ধারণ কাজটি কে করে? নির্বাচন কমিশন। আচ্ছা, ভোটার তালিকা প্রণয়ন, এই যে যাদের 18 বছর বয়স হবে ভোটার তালিকা প্রণয়ন কাজটা কে করে? নির্বাচন কমিশন। এরপরে আছে রিটার্নিং অফিসার নিয়োগ, বিভিন্ন নির্বাচনে নির্বাচন কমিশন কী করে? সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য তিনি রিটার্নিং অফিসার কীভাবে নিয়োগ দান করবে। এরপর আছে যে নির্বাচনের তফসিল ঘোষণা করবে, নির্বাচনের ফলাফল ঘোষণা করবে, হ্যাঁ
রাজনৈতিক দলগুলো নিবন্ধন করবে এবং সেগুলো গেজেট আকারে প্রকাশ করবে এই নির্বাচন কমিশন। হ্যাঁ, তাহলে এবার দেখো যদি কখনো যদি আমরা পরীক্ষায় প্রশ্ন আসে উদ্দীপকে বা সৃজনশীলতার প্রশ্ন থাকে, আমরা কীভাবে চিনবো যে নির্বাচন কমিশনের কাজগুলো কী কী? ধরে নাও যে রিতার বাবা এমন একজন সরকারি কর্মকর্তা, তার বাবার কাজগুলো সংবিধানে 158 নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। তার মানে 158 নং অনুচ্ছেদ মানে কার কাজ? এই নির্বাচন কমিশনের কাজ। হ্যাঁ, তাহলে পরীক্ষা আসতে পারে যে রিতার বাবার কাজগুলো কী কী, তার মানে নির্বাচন কমিশনের কাজগুলো কী কী। এই কাজগুলো তোমাদের বইতে দেওয়াতে তোমরা কী করবা, একটু ভালো করে দেখবা এবং করবা। হ্যাঁ, তাহলে দেখো এখানে যে তাহলে তোমাদের পাঠ্যবই আমি 7টা বিষয় লিখছি, আরও অনেকগুলো বিষয় রয়েছে, এই বিষয়গুলো তোমরা অবশ্যই কী করবা, তোমরা বাসায় দেখবা, দেখে এবং করবা। হ্যাঁ, আমি কলেজ খোলার পরে তোমাদের খাতাগুলো আমি অবশ্যই অবশ্যই দেখবো। আমি নেক্সটে পরবর্তীতে তোমাদের এই সপ্তম অধ্যায় সাংবিধানিক পুরুষের জন্য নেক্সটে ক্লাস আলোচনা করবো 187 নং অনুচ্ছেদ, 137 নং অনুচ্ছেদ, মহাশয় নিরীক্ষক নিয়ন্ত্রক এবং সরকারি কর্মকমিশন। আর এই পর্যন্ত তোমরা ভালো থাকবে।